Assalamualaikum, Nuwakhali TV সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত ও গুলিবিদ্ধ 13 জন। বসুরহাট পৌরসভা 144 দ্বারা জারি করেছে উপজেলা প্রশাসন। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বসুরহাট বাজারে মেয়র আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আলাউদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরো অন্তত অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি সহ আহত হয়েছেন 6 পুলিশ সদস্য। আহত এবং গুলিবিদ্ধদেরকে মঙ্গলবার রাত 10:45 মিনিটের সময় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন নামের একজনকে মৃত ঘোষণা করেন। নিহত আলাউদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মুমিনুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিম। আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জে সংঘর্ষের ঘটনা আমাদের হসপিটালে এই পর্যন্ত 13 জন গুলিবিদ্ধ রোগী আসছে, এর মধ্যে একজন মারা গেছে পেটে ডান পাশে গুলিবিদ্ধ হয়ে, নাম হচ্ছে আলাউদ্দিন, আর আরেকজন আছে জাহাঙ্গীর হোসেন হৃদয়, তার ডান চোখে গুলিবিদ্ধ হয়েছে এবং গলাতে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে রাত 8টার দিকে মেয়র মির্জার সমর্থকরা বসুরহাট বাজারে একটি মিছিল বের করলে বাদলের সমর্থকদের সাথে মুখোমুখি হয়ে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষকারীরা বসুরহাট পৌরসভার প্রাঙ্গণে অবস্থান নিলে শুরু হয় গোলাগুলি, এতে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। সংঘর্ষকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়, ভাঙচুর করা হয়েছে দোকানপাট ও কয়েকটি অটোরিকশা। পৌরসভার অফিসে বসে মেয়রের সাথে কথা বলতেছিলাম, মিটিং করতেছিলাম, এই সময় বাদল শর্মানের এবং আবাদুল কাদের দুই বাগিনা মঞ্জু এবং দাহাত এসে অতর্কিত মেয়রকে পরিকল্পিতভাবে আমাদের উপর গুলি বর্ষণ করে বৃষ্টির মতো। এতে আমাদের 100 নেতাকর্মী আহত হয় এবং একজন ঘটনাস্থলে মারা যায়। এখানে আমরা মির্জাকে নিয়ে আমরা পৌরসভাতে অবস্থান করতেছি, এরা এলোপাতাড়ি আসে আমাদেরকে চারিদিকে ঘিরে ফেলে আমাদেরকে এলোপাতাড়ি গুলি করছে, আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত। আমার ভাগিনা সিএনজিতে দাঁড়ায় বসুরহাটের সশস্ত্র মির্জার সন্ত্রাসী গুন্ডারা এলোপাতাড়ি আসি, ওই ছেলেরা দাঁড়ায় তাকে অতকৃতভাবে আসি গুলি করে হত্যা করা হয়েছে। এই ছিল এখনকার মতো বৃহত্তর নোয়াখালী সহ সারা বাংলাদেশের সকল আপডেট পেতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।